ইরানকে সুখোই SU-30 এবং SU-35 যুদ্ধবিমান তৈরির লাইসেন্স দিয়েছে রাশিয়া। ইরানের সবচেয়ে বড় দেশ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো এই খবর দিচ্ছে। নিঃসন্দেহে এটি ইরান এবং রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক বিষয় হবে, আর আমেরিকা ইসরায়েলের জন্য হবে ঐতিহাসিক বিপদ। কেননা SU-35 এবং SU-35 হচ্ছে রাশিয়ার সবথেকে শক্তিশালী দুটি যুদ্ধবিমান। রাশিয়া এর আগে কেবলমাত্র চীন এবং ভারতকেই এভাবে নিজেদের যুদ্ধবিমান তৈরির অনুমতি দিয়েছিল। তবে SU-35 যুদ্ধবিমানটি তৈরির অনুমতি রাশিয়া আগে কাউকেই দেয়নি। ইরান যদি সত্যি এই অনুমতি পায়, তাতে যে কেবল ইরানের বিমান বাহিনী শক্তিশালী হবে তাই নয়, বরং ইরানের বিমান তৈরির প্রযুক্তিও বদলে যাবে। রাশিয়ার সবথেকে বহুল ব্যবহৃত দুটি ফাইটার বিমান হচ্ছে সুখোই SU-30 এবং SU-35। চীনের ক্ষেত্রেও বিষয়টি একই, দুটো বিমানই দেখতে প্রায় একই রকম। এই বিমানগুলোর উৎপত্তি ঘটানো হয়েছে সুখোই SU-27 যুদ্ধ বিমান থেকেই। এদের একত্রে বলা হয় ফ্লাঙ্কার ফ্যামিলি। রাশিয়ার সকল দূরপাল্লার চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের আদিপিতা বলা যায় সুখোই SU-27 যুদ্ধ বিমানটিকে। শুধু রাশিয়ায় নয়, চীনেরও চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানগুলোরও আদিপিতা এই সুখোই SU-27 যুদ্ধ বিমানটি। সুখোই SU-27 যুদ্ধ বিমানটি খুবই পরিচিত একটি বিমান। রাশিয়ান ফাইটারগুলোর মধ্যে এটাই সব থেকে দ্রুতগামী। এটা সর্বোচ্চ গতি Mach 2.35 বা ঘন্টায় 2500 কিলোমিটার। আমরা যে সুখোই SU-30, SU-33, SU-35 বিমানগুলো দেখি, সবগুলো মূলত এই SU-27-এর উন্নত রূপ। প্রথম দিকে এটিকে ইন্টারসেপ্টার হিসেবে তৈরি করা হলেও বর্তমানে এটা অন্যতম সেরা এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে সার্ভিস দিচ্ছে। ফ্লাঙ্কার হচ্ছে ন্যাটো দেওয়া কোড নেম। সোভিয়েত সুখোই SU-27-এর রেয়ার ফ্রেমের তৈরি সবগুলো ফাইটারকে একত্রেই ফ্লাঙ্কার ফ্যামিলি বলা হয়। এই তালিকায় আছে সুখোই SU-30, SU-33, SU-35, শেনিয়াং J-11, J-15 এবং J-16। সবগুলো মিলে 1600 বেশি ফাইটার সার্ভিসে আছে বিশ্বজুড়ে। রাশিয়ার পাশাপাশি ভারত এবং চীনও বিমানগুলো উৎপাদন করে। এখন ইরানও সেই কাতারে যুক্ত হচ্ছে। বর্তমান বিশ্বের সবথেকে আলোচিত যুদ্ধবিমানই হচ্ছে সুখোই SU-35। একদিকে এটি যেমন ইউক্রেন যুদ্ধ মাতাচ্ছে, অন্যদিকে ইরানের হাতে যাওয়া ইসরায়েলের জন্য নতুন ভীতি তৈরি করছে। রাশিয়া SU-35 বিমানটিকে তৈরি করছে আমেরিকার তৈরি F-22 এবং F-35 মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে ধ্বংস করতে। SU-35 ইলেকট্রনিক আক্রমণ করার ক্ষমতা বেশ শক্তিশালী। এই বিমানে রয়েছে অ্যাডভান্স ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি জ্যামার, যার সাহায্যে প্রতিপক্ষের বিমানের রাটার এবং এয়ার টু এয়ার মিসাইলকে অন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও এই বিমানে রয়েছে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং করার ক্ষমতা, সেই সাথে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর, যার সাহায্যে পাইলট অনেক দূর থেকে বিমানকে ডিটেক্ট করতে পারবে। SU-35-এর আরেকটি শক্তিশালী দিক হল এর বিশাল ওজন বহনের ক্ষমতা। এই বিমান এতই ওজন এবং অস্ত্র বহন করতে পারে যে একে ট্রাকের সাথে তুলনা দেওয়া হয়, যার মধ্যে এয়ার টু এয়ার মিসাইল তো রয়েছেই। তবে এই বিমানে অনেক কিছু ফিচার এখনও গোপন রাখা আছে। পশ্চিমা আধিপত্য মোকাবেলায় ইরান এবং রাশিয়ার মধ্যে সহযোগিতা অবিশ্বাস্য গতিতে বাড়ছে। মধ্য এশিয়া থেকে পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগর হয়ে কৃষ্ণ সাগর পর্যন্ত বিশাল অঞ্চলে ইরান এবং রাশিয়া ভাগ্য যে পরস্পরের সাথে সাথে জড়িত তা ঘনিষ্ঠভাবে হয়ে গেছে। রাশিয়া এবং ইরান পরমাণু প্রযুক্তি, প্রচলিত ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, ড্রোন এবং যুদ্ধবিমান নির্মাণ, মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ এবং করিডোর ব্যবহার সহ কৌশলগত বাণিজ্য সহযোগিতার মতো নানা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা বিস্তারের চেষ্টা করছে। এছাড়াও সার্বিকভাবে এই দুই দেশ পশ্চিমা এবং পশ্চিমাদের মতাদর্শের বিরুদ্ধে খুবই কঠোর অবস্থান নিয়েছে। ইরানের ভূ রাজনৈতিক অবস্থান, বিশেষ করে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং কাস্পিয়ান সাগরের সঙ্গে এর সংযোগ থাকার কারণে দেশটি রাশিয়ার কাছে অত্যন্ত আকর্ষণীয়।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ইরান রাশিয়া সামরিক সহযোগিতা ক্রমে আমেরিকা এবং তার মিত্রদের জন্য একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা এই সহযোগিতাকে বাধাগ্রস্ত করার অনেক প্রচেষ্টা চালিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমারা ইরান রাশিয়ার সহযোগিতা জোরদার নিয়ে গভীর আতঙ্কের মধ্যে রয়েছে। যদিও ইরান ইউক্রেনের রাশিয়ার অভিযানের বিষয়ে নিজেকে বারবার নিরপেক্ষ বলে ঘোষণা করে এসেছে, ইরান এই সংঘাত বন্ধেরও জোর দাবি জানিয়ে আসছে। ইউরোপীয় নীতি বিষয়ক গবেষণা কেন্দ্র সিপিএর রাশিয়া বিষয়ক গবেষক এমিল উদলিয়ানি মতে, মুক্ত বাণিজ্যের বিষয়ে ইরান এবং রাশিয়ার চুক্তিগুলো এই দুই শক্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই দুই শক্তি পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে চায়। অন্যদিকে ইরানের সামাজিক সহযোগিতার বিনিময়ে রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক্স এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। ইরান কয়েক বিলিয়ন ডলার মূল্যের রাশিয়ান যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, রাড এবং প্রশিক্ষণ বিমান কেনারও চেষ্টা করছে। ইরানের পাইলটেরা 2022 সালে বসন্তে উন্নত যুদ্ধ বিমান সুখোই SU-35 উড়ানোর জন্য রাশিয়া প্রশিক্ষণ নিতে শুরু করেছে বলে জানা গিয়েছিল। কিছু সূত্রের দাবি ইরান ইতিমধ্যে এই যুদ্ধ বিমানগুলো হাতে পেয়েছে। এখন খবর উঠেছে ইরান এগুলো নিজেরাই উৎপাদন করবে, ফলে ইরান নিজেদের চাহিদা মতো যত খুশি তৈরি করতে পারবে। এছাড়াও এই যুদ্ধ বিমানগুলো ত্রিমাত্রিক কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ আকাশযুদ্ধের পাশাপাশি ভূমিতে এবং সাগরেও এগুলো দিয়ে হামলা করা যায়, যেটা বর্তমানে ইরানের অন্য কোনো বিমান দিয়ে করা যায় না। তাছাড়াও এই যুদ্ধ বিমান ইরানের হাতে থাকলে রাশিয়ারও অনেক আধুনিক প্রযুক্তি, মিসাইল এবং বোমা ব্যবহার করতে পারবে ইরান, যেটা ইসরায়েল এবং আমেরিকার জন্য বিপত্তি হবে। এমনকি কিছু মিসাইল আছে যেগুলো সিরিয়ার আকাশ থেকে এই বিমানের সাহায্যে ইসরায়েলে নিক্ষেপ করা যাবে। প্রিয় দর্শক, ইরান যদি সত্যি এই বিমানগুলো তৈরির অনুমতি পায়, তাহলে ইরানের সামরিক শক্তির উপর সেটি কী পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান রাশিয়া সামরিক সহযোগিতা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।